হ্যালো বন্ধুরা, আমাদের এখানে আজকে নীল ষষ্ঠী। তো নীল ষষ্ঠীতে আমি মন্দিরে পুজো দিতে যাব, সারাদিন উপোস থেকেছি। আমি এখানে ভোগের ডালা সাজাচ্ছি। পুজোটা সব মায়েরা ওদের সন্তানের জন্য করে, ব্রত রাখে, সন্তানের মঙ্গল কামনা করে। অনেকে যাদের সন্তান হয়নি, সন্তান পাওয়ার জন্য এই কামনা করে, নীল পুজো, নীল ব্রত করে। আমি দুধের মধ্যে গঙ্গার জল, গোলাপ জল, ঘি, মধু, আতর দিয়ে চরণার মধ্যেটা সাজিয়ে নিয়েছি দই দিয়ে। এখন আমি মন্দিরের জন্য রওনা হব। মন্দিরটা আমাদের ওখান থেকে অনেকটাই দূরে। মন্দিরে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আমি মন্দিরে যাচ্ছি। রাস্তাটা অনেকটাই দূরে। মন্দিরে আমরা পৌঁছে গেছি। এই যে মন্দির, এটা এটা আমাদের বসে বাবা মন্দির। এখানে আমি দীক্ষা নিয়েছিলাম। ওখানে শিব মন্দির, ওখানে সবাই পুজো দিচ্ছে। এটা রাধা গোবিন্দের মন্দির। Oh,
শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে, পূজা আমার কমপ্লিট। এখন মন্দিরটা আমি আপনাদের চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি। মন্দিরটা এখানে অনেকটাই বড়, কিছুটা এখনো কাজ হয়নি, কিছুটা বাকি আছে কাজ হবার। তো এখানে অনুষ্ঠান হয়, বড় বড় অনুষ্ঠান হয়। 11 নম্বর মন্দির এটা, রাধা গোবিন্দের মন্দির। অনুষ্ঠানের বাসন সব এখানে ধুয়ে রাখা আছে। বন্ধুরা, আমি এখানে মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি। তো দেখুন, খুব কষ্টম করছে মেয়ে। এখানে আমি এখন আপনাদের মন্দিরটা পুরো পুরোটা দেখাচ্ছি। সারাদিন উপোস থেকে পুজো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই মন্দিরটা দেখুন, চারিদিকে এখনো কাজ হচ্ছে। বন্ধুরা, এখানে আমি পুজো দিতে এসেছিলাম, পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি আপনাদের চারিদিকে ঘুরে দেখাচ্ছি। দেখুন, দুষ্ট মেয়ে, খালি চারিদিকটা এখনো কিছু জায়গায় কাজ বাকি রয়েছে, পুরোটা কমপ্লিট হয়নি। তবে খুব বড় মন্দির। ইনি আমাদের গুরুদেব, ইনার কাছে আমি দীক্ষা নিয়েছিলাম। এখানে নীলের বাতি দেওয়া আছে, নীল ষষ্ঠী পুজো করেছে, নীলের বাতিগুলো দেওয়া হয় এখানেই। ওখানে একটা মন্দির তৈরি হচ্ছে, রাধা গোবিন্দের মন্দির। এখন বন্ধ রয়েছে, সন্ধ্যে 6টার সময় খুলবে। তো খোলা থাকলে আপনাদের দেখাতাম। সুন্দর সুন্দর রাধা মূর্তি মন্দির। আমাদের গুরুদেব মুরলী বাবা, এখানে শিবের মন্দির। আমরা এখানে বেরিয়ে গেছি। এই রেল নম্বর 11 নম্বর রেল গেটটা পার হয়ে মন্দিরে আমাদের যেতে হয়। আমরা এখন বেরিয়ে চলে এসেছি। রাস্তায় যাচ্ছি, কোনো গাড়ি পাচ্ছি না, অনেকটা দূর হেঁটে হেঁটে যেতে হচ্ছে। অনেকটা দূর চলে এসেছি আমরা গল্প করতে করতে। নমস্কার, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব। ভালো থাকবেন।